নিজেরই মনে নেই। আর দেবশ্রী অনেক পুরনো চেনা, পেছনে যারা বসে আছেন তারাও তাই, অনেক পুরনো দিনের একসঙ্গে বাজনা অনেক দিন ধরে চলছে। তো আমি যে কাজটা করি বা আমরা যে কাজটা করি সেটা পুরুষের অধিকার নিয়ে কাজ করি, আপনারা সবসময় নারীর অধিকার, শিশুদের অধিকার, সিনিয়র সিটিজেনের অধিকার, এমনকি গাছপালার অধিকার, পশু পাখির অধিকার নিয়েও অনেক কথা শোনেন, কেউ কেউ কাজও করেন, কিন্তু পুরুষ মানুষের অধিকার নিয়ে কেউ ভাবেন উনি কোনোদিন, কাজ তো করেনি না ছেলেদিন সেটা। আর কি করি কেন করি, আমাদের অফিস একদম আপনাদের পাশেই কসবায় রাজডাঙ্গা মেন রোড, জিএসটি ভবনের উল্টো দিকে আসতে পারেন, কারণ আসলে সেই কসরতির সময় নয়, শুধু জানাই 19 নভেম্বর আন্তর্জাতিক পুরুষ দিবস, তার প্রাক্কালে এরকম একটা গান গাইতে পারা নিশ্চয়ই আমাদের জন্য খুব আনন্দের। আমাদের দলটাও তাই, আমাদের সবাই পুরুষ অধিকার কর্মী, এটা ABMF ব্লুজ, আমরা অনেক জায়গায় গান গাই ওদের নিয়ে, কারণ আমরা মনে করি যে কাজটা করি সেটা ছড়িয়ে দেবার একটা বড় মাধ্যম সংস্কৃতিও, কারণ আন্দোলনের সঙ্গে যদি সংস্কৃতি না যুক্ত হয় কোনো আন্দোলন সাফল্য পায় না, সে কারণে দলটাও গড়ে তোলা আমরা গান বাজনা করে থাকি অনেক জায়গায়। তার মানে এটা নয় যে আমরা শুধু এরকম গানই গাই যেটাই আন্দোলনের সঙ্গে যায়, আমরা সব রকম গান গাই, সংস্কৃত শ্লোক টু হানি সিং সব কিছুই গাই। আর আজকে যে গান গাইবো প্রথম গান সবাই চেনে, পেছনে সে